হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু খেল দুনিয়া। তো প্রীতম কোটালকে নিয়ে কিন্তু চলে এলো বড়সড় একটা আপডেটস। মোহন মানেই থাকছেন প্রীতম কোটাল। তো কত বছরের জন্য তিনি মোহন মানে থাকছেন, তার চুক্তির পরিমাণ কী, সেটা কিন্তু জানাবো এই ভিডিওতে। এছাড়াও মোহন মানের যে বঙ্গ ব্রিগেড রয়েছে, তাদের মধ্যে কোন কোন প্লেয়ার মোহন মানে থেকে যাচ্ছেন, সেটাও কিন্তু এই ভিডিওতেই জানাবো। তো পুরোটা জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ অবধি তোমাদের চোখ রাখতেই হবে। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দাও, যাতে এরকম ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও দিলেই তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। আর তোমাদের সাপোর্ট ছাড়া, অর্থাৎ লাইক কমেন্ট শেয়ার এগুলো ছাড়া কিন্তু চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়া একেবারেই সম্ভব নয়। তাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো, যাতে এরকম ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো দেরি না করে মেন টপিকটা শুরু করা যাক। তো বেশ কয়েকদিন ধরে কিন্তু প্রীতম কোটালকে নিয়ে কিন্তু একটা রিউমার ছড়িয়ে পড়ছিল, যেটা হচ্ছে প্রীতম কোটাল হয়তো মোহন মান ছাড়তে পারেন এবং তার কাছে কিন্তু অনেকগুলো ক্লাবের অফার রয়েছে। তো এরকম কিন্তু নিউজ এই দু তিন দিনে অনেকটা বেরিয়ে এসছে এবং এই নিউজগুলো কিন্তু অনেকটাই ভাইরাল হয়ে গেছিলো। তো তোমাদের জানিয়েছিলাম যে গতকালই আমি যে প্রীতম কোটালের কাছে বিভিন্ন ক্লাবের অফার থাকলেও প্রীতম কোটাল যেহেতু নিজে মোহন মান সমর্থক এবং তিনি বাংলার ছেলে, তাই জন্য কিন্তু তার প্রথম পছন্দ অবশ্যই মোহনবাগান এবং তিনি যাতে মোহন মানে থাকতে পারেন সেটাই কিন্তু চাইবেন। তার জন্য তিনি কিন্তু ম্যানেজমেন্টের সাথেও কথা বলবেন এবং ম্যানেজমেন্টের কিন্তু পছন্দ ছিল প্রীতম কোটালকে, তাকে যে একেবারে ছেড়ে দেওয়ার মতন কোনো চিন্তাভাবনা ছিল একদমই তা নয়। তাই জন্য দুতরফেই কিন্তু একটা নেগোসিয়েশন চলছিল এতদিন, কারণ প্রীতম কোটাল চাইছিলেন যাতে তার সাথে 3 বছরের কন্ট্রাক্ট করা হয় এবং মোহন মান চাইছিল তার সাথে 2 বছরের কন্ট্রাক্ট করা হবে। তো এটা নিয়েই কিন্তু নেগোসিয়েশন চলছিল এবং সেই নেগোসিয়েশন অবশেষে শেষ হয়েছে এবং দুপক্ষই কিন্তু মিটমাট করেছে। তো তার চুক্তিটা এরকম করছে যে তার সাথে প্রথমে 3 বছরের চুক্তি করা হবে, প্রীতম কোটালের কথা অনুযায়ী কিন্তু মেনে নেওয়া হয়েছে এবং তার চুক্তির পরিমাণ কিন্তু এতদিন যা টাকার পরিমাণ ছিল তার কিন্তু 30% আরও বাড়িয়ে দেওয়া হচ্ছে। তো বুঝতেই পারছো প্রচুর টাকা কিন্তু তিনি পাচ্ছেন এই 3 বছরে, কিন্তু তিনি প্রায় 5 কোটি টাকা কাছাকাছি কিন্তু তার স্যালারি হয়ে যাচ্ছে এবং তিনি যদি 3 বছর ভালো পারফরমেন্স করতে পারেন তারপর কিন্তু তারপরের 2 বছর কিন্তু তার থাকা কিন্তু কনফার্ম হয়ে যাবে মোহন মানি, চুক্তিটা কিন্তু সেই রকমই করা হচ্ছে। তো বুঝতেই পারছো প্রীতম কোটালকে মোটামুটি মোহন মান কনফার্ম করেই ফেলেছে এবং প্রীতম কোটালের সাথে যেহেতু 31 মে অবধি কিন্তু চুক্তির রয়েছে, এখনও এফসি কাপ রয়েছে, তাই জন্য কিন্তু অফিসিয়ালি সেটা জানানো হচ্ছে না। তো অফিসিয়ালি জানানো হবে 31 মের পরে। তো প্রীতম কোটাল কিন্তু আরও 3 বছরের জন্য, মিনিমাম 3 বছরের জন্য কিন্তু মোহন মানি থেকে যাচ্ছে। তারপর যদি তার পারফরমেন্স ভালো হয় সেক্ষেত্রে কিন্তু তার চুক্তির পরিমাণ কিন্তু আরও 2 বছর বেড়ে যাবে। তো প্রীতম কোটালকে নিয়ে সমস্ত জল্পনার অবসান হয়ে গেল। তোমরা জানতেই পারলে যে প্রীতম কোটাল কিন্তু মোহন মানি থাকছে এবং তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে প্রীতম কোটাল মোহন মানি থেকে যাওয়াতে তোমরা কতটা খুশি হয়েছো এবং তোমাদের মতামতটা অবশ্যই জানাবে। তো এরপর চলে আসি বাকি খবরে, সেটা হচ্ছে মোহন মানির যে বাকি বঙ্গ ব্রিগেড, অর্থাৎ সুভাশিস বোস বলো, প্রবীর দাস বলো, বা কিয়ান নাসিরি, ফারদিন আলী মোল্লা, তো এদেরকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে যে মোহন মান কিন্তু বঙ্গ ব্রিগেড, অর্থাৎ এই বাঙালি প্লেয়ারদের কিন্তু প্রত্যেককেই ধরে রাখতে চাইছে। তোমরা জানো যে লাস্ট 2-3 দিন ধরে প্রীতম কোটালের পাশাপাশি কিন্তু প্রবীর দাসকে নিয়েও কিন্তু একটা রিউমার বেরিয়েছিল যে প্রবীর দাসের কাছে বেঙ্গালুরু এফসির অফার রয়েছে এবং প্রবীর দাস নিজে থেকে কিন্তু সেই ট্রান্সফার চেয়ে নিচ্ছে মোহন মানের থেকে, যাতে তাকে রিলিজ করে দেওয়া হয়। তো সেরকম কিন্তু নিউজ উঠে এসছে। তবে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, প্রীতম কোটালের মতন কিন্তু প্রবীর দাসের সাথেও মোহন মান একই রকমভাবে চুক্তি বাড়িয়ে নিতে পারে এবং তাকে কিন্তু একটা লোভনীয় প্রস্তাব দিয়ে মোহন মানি থেকে যাওয়ার জন্য বলতে পারে। এবং যতদূর শোনা যাচ্ছে প্রবীর দাসও কিন্তু মোহন মান সমর্থক এবং মোহন মানের কিন্তু ঘরের ছেলেই, তো তাই জন্য কিন্তু প্রবীর দাস কিন্তু মোহন মান ছাড়ার কথা সে অর্থে ভাবছে না, যদি বড় কিছু না অঘটন হয়। এবং তোমরা ধরে রাখতে পারো যে প্রবীর দাসও কিন্তু 90% ক্ষেত্রে কিন্তু মোহন মানই থাকতে চলেছেন এবং আগামী যে 31 মে অবধি তাদের প্রত্যেকের সাথেই চুক্তি রয়েছে, যদিও প্রবীর দাসের সাথে 2023 সাল অবধি চুক্তি রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু এই যে ট্রান্সফার উইন্ডোটা খুললে তখনই কিন্তু এই নিউজগুলো কনফার্মলি জানানো হবে মোহন মানের অফিসিয়াল সাইট থেকে। তো তার আগে যেই ভেতরকার নিউজগুলো আসছে সেগুলো কিন্তু তোমাদের জানিয়ে দিচ্ছি। তো প্রবীর দাসও কিন্তু আরও কিন্তু মোহন মানের সাথে আরও 1 বছর কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিতে চলেছেন এবং তার কিন্তু অন্য কোনো ক্লাবে যাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। এরপর চলে আসি বাকি প্লেয়ার, অর্থাৎ সুভাশিস বোস বলো, বা ফারদিন আলী মোল্লা, বা কিয়ান নাসিরি, তো এরা প্রত্যেকেই কিন্তু মোহন মানি থাকবেন। তো এদেরকে কিন্তু ছাড়ার কোনো সম্ভাবনাই নেই এবং এদের সাথে কিন্তু আরও কিন্তু বেশ কিছু বছরের চুক্তি রয়েছে। এরপর চলে আসি কোন কোন প্লেয়ারকে মোহন মান ছেড়ে দিতে পারে। তো ছেড়ে দেওয়ার তালিকায় কিন্তু 2 প্লেয়ারের নাম এই মুহূর্তে উঠে আসছে, সেটা হচ্ছে সুসাইরাজ এবং লেনি রড্রিগেজ। তো এদেরকে কিন্তু ডাইরেক্টলি যে ফ্রি ট্রান্সফার করে দেওয়া হবে সেরকম কিন্তু নয়, তাদেরকে কিন্তু একটা সোয়াপ ডিলের মাধ্যমে অন্য কোনো ক্লাবে পাঠিয়ে তাদের বদলে কিন্তু অন্য কোনো প্লেয়ারকে কিন্তু দলে নিতে চাইছে মোহনবাগান। তো লেনি রড্রিগেজকে তোমরা জানো যে সোয়াপ ডিলের মাধ্যমেই আনা হয়েছিল মোহনবাগানে, তো সেই রকমভাবেই কিন্তু অন্য কোনো সোয়াপ ডিলের মাধ্যমে তাদেরকে কিন্তু অন্য ক্লাবে পাঠিয়ে তার বদলে কিন্তু অন্য কোনো প্লেয়ারকে কিন্তু নিয়ে আসার কথা ভাবা হচ্ছে। এবং সুসাইরাজ তিনি কিন্তু এর আগে কিন্তু দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছিলেন যখন ATKFC-তে তিনি খেলেছিলেন, তবে ATKFC ছাড়ার পর তিনি যখন মোহনবাগানে এলেন তারপরে কিন্তু তার কিন্তু চোট আঘাতেই কিন্তু বাকি সময়টা কেটে গেছে। তো সেই অর্থে কিন্তু
মোহনবাগানে তিনি খেলার সুযোগই পাননি। তো তাই জন্য কিন্তু জুয়ান ফার্নান্ডো চাইছেন না তাকে ধরে রাখতে, এবং তার কিন্তু এই মুহূর্তে জুয়ান ফার্নান্ডো যে স্টাইলে খেলছেন সেখানে কিন্তু এই প্লেয়ারটির কিন্তু খেলার সম্ভাবনা একেবারেই ক্ষীণ হয়ে আসছে এবং তার কিন্তু সুযোগও পাওয়া হচ্ছে না। তো সে কারণে কিন্তু এই সুসাইরাজকে বা লেনি রড্রিগেজকে কিন্তু ছেড়ে কিন্তু নতুন কোনো ভালো প্লেয়ার নেওয়ার পরিকল্পনা করছে জুয়ান ফার্নান্ডো, এবং সেটা কিন্তু সোয়াপ ডিলের মাধ্যমে কিন্তু করার চেষ্টা হচ্ছে। তবে 31 মের পরেই কিন্তু এই নিউজগুলো কনফার্ম হবে, সেটাকে তোমাদের আবারও জানিয়ে দিচ্ছি। এই মুহূর্তে কিন্তু কোনো নিউজই কিন্তু কনফার্মলি মোহনবাগানের অফিসিয়াল সাইট থেকে কিন্তু জানানো হবে না। তো এই নিউজগুলো শুনে তোমরা কতটা খুশি হলে বা এই নিউজগুলো শুনলে তোমাদের প্রতিক্রিয়া কী সেটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে। বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই অবধি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করো। ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে।